ইতিহাসের এক নিদারুণ নিটোল পরিণতি। একজন পিতা হাজার হাজারো অত্যাচার নির্যাতন সহ্য করে বিশ্বের বুকে স্বাধীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও ওই স্বাধীন দেশকে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ বিভিন্ন দিক থেকে বিশ্বের সফল রাষ্ট্র হিসাবে পরিচিত করেছেন। পিতা ও কন্যার এমন সাফল্য এবং সুযোগ্য নেতৃত্ব বিশ্বে একটা বিরল ফেনোমেনন। আসন্ন উপজেলা নির্বাচন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত অত্যন্ত সময় উপযোগী এবং দূরদর্শী সম্পন্ন সিদ্ধান্ত। দলীয় প্রতীক পাওয়া নিয়ে কোনো অন্তর্দ্বন্দ্ব, অসুস্থ প্রতিযোগিতা বা প্রতিহিংসার এখানে কোনো সুযোগ নাই। যে জনপ্রিয় সেই জিতে আসবে। আমাদের লক্ষ্য অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা কোনো রকম বিশৃঙ্খলা চাই না। বিশৃঙ্খলা এবং হট্টগোল সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন হবে দেশব্যাপী, এবং সংঘাত সম্পূর্ণরূপে পরিহার করতে হবে, একেবারে জিরো টলারেন্স। যুবলীগের যদি কেউ এই সকল সংঘাত, হট্টগোল বা কোনো প্রকার সংঘাতে জড়িত হয়, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে, একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের ঘাতক, এবং তাদের দোসরদের সামনে একমাত্র বাধা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে ছলে বলে কৌশলে হটাতে পারলে বা দুর্বল করতে পারলে পরাজিত শক্তির উত্থান হতে পারে। সেই জন্য এই সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য পরিকল্পনা নীল নকশার বাস্তবায়ন চলছে। এই নীল নকশার অন্যতম হাতিয়ার মিথ্যাচার এবং অপপ্রচার। সারাক্ষণ শেখ হাসিনার জনমানুষের সরকারকে ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী এবং আধিপত্যবাদী দানব সরকার বলে লেবেল করে যাচ্ছে মির্জা ফখরুলরা। ফ্যাসিবাদের প্রকৃত সংজ্ঞাই এখন মানুষ ভুলে গেছে। আজকে মুক্তিযুদ্ধের সময় যে ভারত আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, সাহায্য করেছে, তাদেরও এরা বিরুদ্ধাচারণ করছে বিদেশি শক্তির উস্কানি এবং প্রতিশ্রুতিতে। এইগুলাতে লাভ হবে না, এই আন্দোলনের কোনো ভাত নাই। দেশের একটা বিরাট জনগোষ্ঠী এখনো ভারতীয় পণ্য ব্যবহার করে নিজেদের প্রয়োজনে, বিলাসিতার জন্য নয়। এই আন্দোলনকে উগ্র জাতীয়তাবাদী প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনা ছাড়া আর কিছু বলা যায় না।